আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন। বগুড়া সদর উপজেলা 8 নং গোকুল ইউনিয়নের মস্তান ক্লিনিক অংশীদারের সঙ্গে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী AKM কাউসার আলী খোকন সরকার। সরেজমিনে জানা যায়, খোকন সরকার সহ বিবাদী তোফাজ্জল হোসেন, সি মিনাল চন্দ্র পাল তিনজন মহস্তান ক্লিনিক নামে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। 2015 সালে বিবাদী মোহাম্মদ তবিবুর রহমান নিকট ক্লিনিকটি ক্রয় করা হয় যথাযথ নিয়ম মেনে। খোকন সরকার সহ বিবাদী তোফাজ্জল হোসেন ও শ্রী মিনাল চন্দ্র পাল নামে লাইসেন্সটি করা হয়। 2018 সালে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তোফাজ্জল হোসেন ও মোহাম্মদ তবিবুর রহমান বিবাদীগণ খোকন সরকারের কাছে এসে সঠিক দামে বর্ণিত ক্লিনিকে তার নিজ অংশ বিবাদী তবিবুর রহমান ক্রয় করার কথা বলে কাগজপত্র পরিবর্তনের জন্য স্ট্যাম্পে তার স্বাক্ষর গ্রহণ করে। অববধি ক্লিনিকের কোনো টাকা তাকে পরিশোধ করে নাই এবং বর্ণিত ক্লিনিকের লাইসেন্সে তাহার নাম থাকায় তিনি তাদের কাছে তার লভ্যাংশ দাবি করলে তারা বিভিন্ন অজুহাতে তাল বাহানা শুরু করে তাকে ভয়ভীতি প্রদর্শন করে হুমকি প্রদান করে। মালিকানা কাগজ দেখতে চাইলেও বিভিন্ন অজুহাতে তাল বাহানা করে। বর্তমানে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিশ্বব্যাপী করোনাকালীন সময়ে কোনো স্বাস্থ্যবিধি না মেনেই ক্লিনিকটি পরিচালনা চলছে। ক্লিনিকের ম্যানেজার সহ অন্যান্য মালিকগণের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা বিভিন্নভাবে বাহানা দেখান। মুঠোফোনে অভিযোগ করা সাধারণ ডায়েরি যাহার নম্বর 1373 থেকে ASI বেদারুদ্দিনের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে আপোষ করার কথা বলেন। বগুড়া থেকে নয়ন রায়, চ্যানেল 26। নামকে ধরে রাখার জন্য ডাক্তার টি রহমান আমার হয় ডাক্তার। আমি এই ক্লিনিকের মেডিসিনের যে ড্রাগ বাড়িতে 2 বছর থাকার পরে এই ক্লিনিকটা আমরা তিনজনের নামে লেখা ছিল ডাক্তার কি রহমান। আমি তাদেরকে আপ্রাণ চেষ্টা করে তাদের বিল্ডিং সহ জমির টাকা 1,17,00,000 টাকা আমি তাদেরকে যৌথভাবে টাকাটা আসে। আমার টাকা আমি নিয়েছি, ওনাদের টাকা ওনাদেরকে আমি দিয়েছি। আপনি কি মানে কোনো ডিড করে দিয়েছেন এই ক্লিনিকের যে মালিকানা আপনার পরিবর্তন? না না, এই ধরনের কোনো কি আসার পরে আমার যখন ব্রেনের সমস্যা, উনি একদিন মস্তান ডেকে নিয়ে যে আমার বললো যে বাবা এটা তো কাগজ ঠিক করে লিখবি, রানিং করে লিখবি, তুমি এটা এখানে একটা সই দাও। ক্যান্ডিডেট আমার ভয় হচ্ছে যে আবার কোনো কেস হয়ে আমার নামে মামলা তারা করতে পারে। আমি এর বেসিস করেই আমি আমার ক্লিনিকে এসে, যেহেতু আমার এখনো ন্যায্য অধিকার আছে প্রশাসনের সঠিক তদন্ত করে আমাদের ন্যায় বিচার, আমি ন্যায় বিচার। আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন।